অনেক মজার কথা শুনছিলাম। এখন যদি জিজ্ঞেস করি যে এই সাংস্কৃতিক অঙ্গনে আপনার পদার্পণ, সেটা তো শুনলাম ছোটবেলা থেকে, কিন্তু সত্যিকারে এই মেলবন্ধনটা শুরু হয়েছিল কবে থেকে? ধরো একদিন মনে আছে, গান একবার প্রথম একটা অনুষ্ঠান করছি গানের, তখন ওই 10-12 বছর বয়স হবে। সুবীর সেনের একটা গান, এই উজ্জ্বল দিন ডাকে স্বপ্নে রঙিন। তো আমার আমার বড় মেজো ভাই, খুব আমার ভাই বোনরা সবাই গান গাইত, মেজো ভাই আমার গানের ব্যাপারে একটু ইচ্ছুক। আমার মেজো ভাই অভিনয় করছিল সেবার একটা নাটকে, তো ওই নাটকের আগে একটা গান থাকবে, বড় নাটকটা হবে তার আগে একটা গান, তো ওই গানটি আমি গাই। তো আমাকে একজন শিখালেন এবং শিখিয়ে মামুন ভাই, তো উনি শেখালেন, গানটি উঠালাম খুব ভালো, গাওয়া দাওয়া সব ঠিক আছে। তো যেদিন অনুষ্ঠান তো শুরু হলো, তার আগে বললেন যে সামনের দিকে তাকাবি না, কিন্তু মানুষজন আছে স্টেজে, তো মানুষজন ভরা আছে, সামনের দিকে তাকাবি না, একদম নিচের দিকে তাকিয়ে গানটা গেয়ে যাবে, ঠিক আছে? আমি বললাম হ্যাঁ। তো জীবনে প্রথম এই তোমার স্ক্রিন শুটছে, হ্যাঁ শুটছে, শব্দ পাচ্ছি, টেটে টেটে নিচ্ছে যে ওরা, তা আমি গান শুরু করছি। করে হঠাৎ মনে হলো আমার মা আসছে সামনে, কোথায় দেখি, তো আমি সামনে তাকাতে দেখি কালো কালো মাথা, শত শত মাথা, রাতে তো বাস গানটা উল্টে গেল, তাল তাল ছুটে গেল, সে যে এতবার আবার ধরে দেওয়ার চেষ্টা করছে, আমার আর ধরানোর কোনো উপায় নেই। আমি এখন চিন্তা করছি কি হবে, গান ছুটে গেছে বুঝছো, গান যখন ছুটে গেল, চেষ্টা করলেন মামুন ভাই, কিন্তু আলটিমেটলি গান হারে গেল না, তারপর বাধ্য হয়ে সেই স্ক্রিনটি টানতে হল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে। অভিনয়ের জীবনের কথা যদি জিজ্ঞেস করি, যে আপনি একদম পুরোপুরিভাবে সবার সামনে এবং প্রফেশনালি অভিনয় চর্চা শুরু করেছেন কবে থেকে বা কিভাবে? একেবারে ছোটবেলায়, সেটাও 12-13 বছর বয়সে, সূর্যমুখী নাটক দিয়ে শুরু করেছিলাম। স্টেজে বেশ কিছু নাটক আমরা করেছিলাম বরিশালে, বিভিন্ন জায়গায়, বরিশাল বটতলা বলে ওই জায়গা থেকে, ওইখানে বিভিন্ন জায়গাতে আমরা করেছি। আমার বড় ভাইরা করতো, তো ওইসব দেখে দেখে আমারও হয়েছে। আর বড় ভাইরা কি হয়েছে, কখনো তোমার ধরো ইলেকট্রিসিটি চলে গেলে ওই হ্যাজাকটা আমার মাথায় দিয়ে বলতে ধরে রাখ, ওইরকম একটা পরিবেশে আমি বড় হয়েছি, ফলে এই জিনিসগুলো আমার ভিতরে ঢুকে গেছে, ঢুকে গেছে। এবং আমি আমার বড় ভাইদের দেখেছি তারা করে, এবং আমরা তখন ছবি টবি দেখি, তখন সেই সব দেখে 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 ভেতরে ওইগুলো ঢুকেছে। এবং আমরা মনে করেছি, আমরা আমি আমি মনে করেছি যে এগুলো একটা চমৎকার জিনিস, এবং চমৎকার জিনিস পরবর্তীতে আমার মনে হয়েছে যে এগুলো খুব প্রয়োজনীয় জিনিস জীবনের জন্য, মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য, হ্যাঁ জীবনের জন্য দরকার। এবং দেখে দেখে আমার মনে হয়েছে যে মানুষের যেমন বাহির আছে তেমনি ভেতর আছে, আর ভেতরের মানুষটি কিন্তু বাইরের মানুষটিকে চালায়, ভেতরের যে আছে তিনিই কিন্তু বাইরটাকে তৈরি করেন। তো ভেতর যদি তৈরি না হয় তাহলে বাইরে তো তৈরি কিছু হয় না, এই জন্য বাইরের ব্যাপারটিতে আমার খুব একটা ইন্টারেস্ট নেই। আমি দেখি এবং আমি বুঝি এবং আমি আশা করি মানুষের ভেতরটা ঠিক হোক, ভেতরই তো সবকিছু। অভিনয়ের ক্ষেত্রে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? সেটা কি কোনো আপনার নিজস্ব চরিত্র, নাকি যে যা যেই ক্ষেত্রে কাজ করছেন, যেই জায়গাটায় কাজ করছেন, যার সাথে কাজ করছেন বা যাদের সাথে নিয়ে কাজ করছেন, সেগুলো কি সবচেয়ে জরুরি মনে করেন? সব কটাই জরুরি, যা যা বললে এর সব কটাই জরুরি। তবে সবচেয়ে জরুরি হলো গিয়ে জীবন দেখা, জীবন সেটাই, চারপাশের যে জীবন আছে তেমনি বোঝা, উপলব্ধি করা, সেটা খুব প্রয়োজনীয়। তুমি যদি উপলব্ধি না করো একটা জিনিস, তাহলে তো হয় না। এবং এই জীবনের মধ্যে যা কিছু সত্য আছে সেই সত্যটিকে নিজে ধারণ করে অন্যের জন্য ছেড়ে দেয়া। সাফল্যের জন্য সবচেয়ে কোন এলিমেন্টসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন? একদম সত্যের প্রতি দায়বদ্ধ থাকা এবং লেগে থাকা, এবং যেটুকু করার সেটা করতেই হবে, এই যে করতেই হবে ভাবা, এটা খুব জরুরি।